জীবন্ত এক কিংবদন্তির অপেক্ষায় ঢল নেমেছে সমর্থকদের। মাঠে তো কেবল 22,000-এর জায়গা, বাইরের সংখ্যাটা অনুমানেও বলা কঠিন। এরই মধ্যে শুরু প্রবল ঝড় বৃষ্টি, কিন্তু সেটাও ঠেকাতে পারেনি মেসিকে এক ঝলক দেখার কিংবা একটু দূর থেকেই অনুভব করার অভিপ্রায়। বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের ঘণ্টা পেরিয়ে যাবারও পর শুরু হয় মূল অনুষ্ঠান, কিন্তু সবুরের ফল মিঠা হয়। ওই মন্ত্র জপেই বৃষ্টিতে কাক ভেজা হয়ে আরও প্রবল উৎসাহে স্বাগত ধ্বনির প্রতিধ্বনি তোলেন ফ্যানরা। অবশেষে মেসিকে স্বাগত জানালেন ক্লাবের সহ সভাপতি ডেভিড বেকহাম। প্রথা মেনে আনভেল অনুষ্ঠানের মাধ্যমে মায়ামিতে স্বাগত জানানো হলো তাকে। মহাতারকার প্রকাশ্যে আসতেই মূল মঞ্চ থেকে ভেসে এলো লিওনেল মেসি বিশ্বের সেরা 10 নম্বরকে স্বাগত। এর সাথে সাথেই 22,000 দর্শকের গর্জন যেন হার মানায় লক্ষ মানুষের আওয়াজকেও। মাঠের বাইরেও তখন শুরু হয়ে গিয়েছে মেসি বরণ মহোৎসব। আতশবাজির রঙিন আলোয় ভরে ওঠে গোটা স্টেডিয়াম চত্বর। নতুন ক্লাবে ফেভারিট নাম্বার 10-ই পেলেন লিও মেসি, যে জার্সি নাম্বারটা বার্সা ছেড়ে পিএসজিতে যাবার সময় ছাড়তে হয়েছিল তাকে। এমন ভালোবাসা দেবার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আনভেল অনুষ্ঠানে তিনি বলেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন, এত সমর্থন করেছেন, তাই সবাইকে ধন্যবাদ। আমিও মাঠে নেমে খেলার জন্য মুখিয়ে আছি, সবসময় প্রতিযোগিতার মধ্যে খেলতে ভালোবাসি, এখানে এসেও একইভাবে খেলব, ক্লাবকে এগিয়ে নিয়ে যাব। পরে মঞ্চে নিয়ে আসা হয় মেসির স্ত্রী এবং 3 সন্তানকে। ডেভিড বেকহামও বিশ্বের সেরা ফুটবলার তাদের ক্লাবে আসায় ফ্যানদের মুহূর্তটা উপভোগ করতে বলেন। আগামী 21 জুলাই ইন্টার মায়ামির ম্যাচ রয়েছে, সেখানেই খেলার জন্য উদ্গ্রীব এলেমটেন। তার মানে আমেরিকা জুড়ে সামনের কটা দিনও মেসি উৎসবই চলবে। ফারসানা জহির, টিস্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.